হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি এমন একটা রেস্টুরেন্টে, যে রেস্টুরেন্টে চুইগোস ট্রাই করবো বলে। বাট এসে দেখেছি এখন রেস্টুরেন্টটা নাই, আছে রেস্টুরেন্ট আছে বাট ওই নামে রেস্টুরেন্টটা নাই। আসলে দেখি কি হয় আমার সাথে। আমি কিন্তু রেস্টুরেন্টের সামনেই ঘুরতেছিলাম এতক্ষণ, কিন্তু নেমটা চেঞ্জ হয়ে গেছে। ওদের সাথে কথা বলা যাক, আমি কেন ওরা রেস্টুরেন্টের নেমটা চেঞ্জ করছে বা ফ্রিজের নেম কেন চেঞ্জ করে নাই, বা আমি আসার পর কেন আমার সাথে এমন হইলো, সবগুলো জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। কথা বলা যাবে? হ্যাঁ, আপনাদের রেস্টুরেন্টে মনে হয় আগে আবরার চুইগোস ছিল না? তো আপনারা যে রেস্টুরেন্টের নেমটা চেঞ্জ করছেন, তো ফেজের মধ্যে নেমটা চেঞ্জ করে নাই যে? আমি কিন্তু মূলত ফেজ দেখে আপনাদের রেস্টুরেন্টে আসছি, এরকম তো সবাই ভুল হবে। কম চলে তো, কম চলে ফেজের নেমটা তো চেঞ্জ করার দরকার ছিল। আমি কিন্তু নেম দেখে না, কিন্তু আপনার কিন্তু আপনি এইভাবে আমার সবসময় নামটা চেঞ্জ করলে কিন্তু আসলে চলবে না। যতই ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, আমরা চাচ্ছি যে আরো ডাউন রেটে কি দেওয়া যায়। আপনাদের রেস্টুরেন্টে যখন আপনার চুইগোস ছিল তখন কিন্তু জুলতান আপু এখানে এসে ব্লগ করছিল। জুলতান বিডি, এটা হচ্ছে আমাদের ঢাকার ফুড ব্লগার, উনার ব্লগ দেখে আমি মূলত আসলাম। উনার ভিডিও কিন্তু 6 লাখের উপরে ভিউ করছিল। আমি বলছি এটা অনেক ফেমাস একটা রেস্টুরেন্ট, আমার যেতে হবে। না, আমি সাধারণত ফুড ব্লগ ফুড ব্লগিং করি। আমিও তো এসে, আমি তো এখানে কোনোদিন আসি না। আমি এসে তো আমি নিজেই অবাক, আমি বলছি আমি রেস্টুরেন্টটা কোথায় খুঁজে পাবো, আর পরিবেশ আমার ভালো লাগতেছে না। তারপরেও কিন্তু শখের জিনিস খাওয়ার জন্য মানুষ অনেক দূর থেকে দূরে চলে আসে, তো আমি আপুর ব্লগ দেখে চলে আসলাম মূলত। তো অনেক শখ করে আসলাম, ওরা বলতেছে এটা হচ্ছে ফালতে ফেলছে, হাজি কাচ্ছি করে। আমি আমি সাথে সাথে মানে আপসেট হয়ে গেছি, কি এত কষ্ট করে আসলাম, কিন্তু আমি কল দিয়ে এসেছি। ওরা বলতেছে চুইজাল পাওয়া যাচ্ছে, যদিও পাওয়া যাচ্ছে কিন্তু একটা, আগে তো 3-4টে ছিল আপনাদের এখানে। আমাদের এখানে সুইজাল ছিল, আর সুইজালটা থাকতে ভর্তা ছিল, তারপরে কিন্তু ভর্তার চাহিদা থাকে। আপনারা আমার মনে হয় হাজি কাচ্চি করে চাইতে এটা আপনারা রেখে দেখলে ভালো হইতো। আর হাজি কাচ্চি করে এটা কতদিন ধরে আপনার সুই গোস্টার, যে আপনারা বন্ধ করে যে হাজি কাচ্চি করে দিছেন কতদিন ধরে? এটা হলো আমাদের রমজানের, তো রমজানের পর ভালো কথা। তো আপনাদের কাছে তো কোনো আইটেমই পাচ্ছি না। না, আমাদের এখানে যেমন রমজানের পরে আপনি কাচ্চিয়া ছিল, দম ছিল, এখন নাই কেন? মোরগ পোলাও ছিল, ওগুলা যা ছিল আসলে এগুলা ওই এত আইটেম খাওয়ার মানুষ নাই। আসলে বুঝতে পারছেন, আমরা ম্যানেজারের সাথে কথা বলতেছিলাম এতক্ষণ, উনি আসলে অনেক, ওনার কথাবার্তা শুনে লাগতেছে উনি আসলে অনেক আপসেট, কারণ কাচ্চিগড় আসলে অনেক হাজি কাচ্চিগড়, আসলে আমরা কিন্তু ওদের খাচ্ছি ভালো লাগে। আমরা অনেক দিকে ট্রাই করছি বাট এই জায়গায় এই প্লেসে হাজি কাচ্চিগড় চলে না। উনি বলতেছে টোটালি এইখানে দেওয়া উচিত ছিল না। ওনার ওনার মন্তব্য হচ্ছে এইখানে কাচ্চিগড় কোনোদিন চলবে না। আমরা কিন্তু যদ্দূর জানি কিন্তু কাচ্চিগড় কিন্তু খুব ভালো বিরিয়ানি খাচ্ছি ওরা সেল করে, বাট কিছু করার নাই। ম্যানেজারের কথাবার্তা শুনে উনি খুবই আপসেট। আপনাদেরকে বললাম প্রথমে হাজি কাচ্চিগড় এটা কিন্তু আসলে অনেক নাম করা একটা রেস্টুরেন্ট, আর বিশেষ করে কাচ্চির জন্য তো অনেক বেস্ট একটা প্লেস বলা যায়। কিন্তু কদমতলি এইখানে কিন্তু এটা আসলেই চলতেছে না। উনি বলতেছে যতই ব্লগার এখানে ব্লগ করুক বা যতই প্রমোট করি না কেন, এই জায়গায় এটা চলবে না, কারণ কয়জন আসবে মানে গাড়ি ভাড়া করে দূর থেকে এখানে খাওয়ার জন্য। হাজি হাজি কাচ্চি করে তো চট্টগ্রামে অভাব নাই যে কদমতলি চলে আসতে হবে। তো আমি কিন্তু চলে এসেছি আবরার চুইগোস আছে মনে করে, বাট এসে দেখেছি আসলে নাই। কোন রেস্টুরেন্টের খাবার কোথায় খাবেন, কোথায় গেলে ভালো খাবার পাবেন, আজকে আমি আপনাদেরকে বলবো। আপনারা বলেও কিন্তু আমার মতো এই রেস্টুরেন্টে আবরার চুইগোস ওই নেমটা দেখে আসবেন না, মানে রেস্টুরেন্টের সামনে দাঁড়ায় দাঁড়ায় রেস্টুরেন্ট খুঁজতে হবে আপনাদের, এই এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে আমার। তো ইনশাল্লাহ দোয়া করি আমরা ওরা ভালো কিছু একটা করুক। যদ্দূর শুনলাম অনেক টাকা লস দিছে ওরা, আর ওনার মন্তব্য হচ্ছে এখন চট্টগ্রামে সবখানে চুইগোস পাওয়া যায়, তো বিশেষ করে আমাদের এইখানে এত কষ্ট করে মহল্লার ভিতর ঢুকে চুইগোস ট্রাই করার জন্য চলে আসবে, এটা আসলে পসিবল না। আমরা যারা ব্লগার আছি তারা কিন্তু নিউ রেস্টুরেন্ট খুঁজে আপনাদেরকে ব্লগ ভিডিও দেওয়ার জন্য, বাট কি কিছু বলার নাই আসলে, আমি অনেক বিপদে পড়ে গেছি। চলে এসেছি এখন, ওদের যাই আছে তার ট্রাই করবো, ট্রাই করে আমি যদি মজাও লাগে তাও বলবো না যে আপনারা আসেন, কারণ এই রেস্টুরেন্টটা তো সবসময় এইখানে থাকবে এরকম কোনো গ্যারান্টি কিন্তু ম্যানেজার আমাদেরকে দিতে পারে নাই। অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন ওইখানে, যেহেতু কন্ট্যাক্ট নাম্বার আছে আমিও কন্ট্যাক্ট করে এসেছি। তবে এটা যে আপনার চুইগোস এখন নাই, এটা যে এখন হাজি কাচ্চিগড় হয়ে গেছে এটা আমার জানা ছিল না, আর আমাকে বলা হয়নি। তবে জিজ্ঞেস করেছিলাম চুইগোস আছে কি না, উনি বলছে হ্যাঁ আছে,
তবে আগে তিনটা আইটেম ছিল, এখন কিন্তু জাস্ট একটা আইটেম, তাও গরুর মাংস দিয়ে। তো আজকে ট্রাই করবো, আর ট্রাই করার পর দেখি। আর চুই গোস্তের সাথে সাধারণত কিন্তু সাদা ভাতেই ভালো লাগে, ওদের নাকি পোলাওর সাথে ওরা সার্ভ করে চুই গোস্তটা, দেখি কি হয়। বাদাম শরবত আছে? বাদাম শরবত নাই? আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে একটা গরুর বিরিয়ানি দেবেন, একটা চুই জাল দেবেন। বোরহানি আছে? বোরহানিও নাই। আচ্ছা ডিউ দেন দুইটা, ওয়েট করেন দেখি ওদের খাবার আসুক। ওদের রেস্টুরেন্টে যা খাবার ছিল সব খাবারই আমি অর্ডার করছি, তবে মুরগ পোলাওটা আমি অর্ডার করে নাই, কারণ মুরগ পোলাও আমার খাইতে ইচ্ছে করতেছিল না। আসলে ওদের চুই জালটা এত মজা ছিল, আর ওদের মাংসটা এত পারফেক্টভাবে কুক হয়েছে, যার কারণে খাইতে অনেক বেশি ভালো লাগতেছে। পুরো আস্ত একটা রসুন থাকবে, তারপর চুই জাল, মানে এত মজা হবে আসলে আমার জানা ছিল না। মাংসের সাইজটা অনেক বড় ছিল, আর বড় হবে না কেন, প্রাইস কি কম নিচ্ছে ওরা? প্রাইস হিসাবে সাইজ ঠিক আছে। আপনাদেরকে আমি বারবার বলতেছি, আপনারা কিন্তু আমার রিভিউ দেখে আসবেন না, আপনারা অবশ্যই কল দিবেন, যোগাযোগ করে আসবেন, কারণ ওদের রেস্টুরেন্টে যে সবসময় থাকবে বা সবসময় যে সব কিছু থাকবে তেমন কিন্তু না। আমি যদি চুই জালটা ট্রাই না করতাম, অন্যদিকে তো আমি ট্রাই করি নাই, তাহলে বুঝতেই পারতাম না চুই জাল মানে পুরোপুরি আলাদা একটা ফ্লেভার। আপনাদেরকে আমি বারবার বলতেছি, আপনারা কিন্তু আমার রিভিউ দেখে আসবেন না, আপনারা অবশ্যই কল দিবেন, যোগাযোগ করে আসবেন, কারণ ওদের রেস্টুরেন্টে যে সবসময় থাকবে বা সবসময় যে সব কিছু থাকবে তেমন কিন্তু না। আমি রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে রেস্টুরেন্ট খুঁজতেছি, মানে হাজি কাচ্চিগর, আমরা চুই গোছিটা হাজি কাচ্চিগর হয়েছিটা আমি জানিই না। এই ফ্লেভারের কোনো গরুর মাংস আমি এর আগে কোনোদিন ট্রাই করিনি, এটা আমার ফার্স্ট। সব কিছু মিলো ভালো ছিল, পোলাও বাদুর সাথেও কিন্তু চুই জালটা ভালো লাগতেছে, তবে আমার মনে হয় সাদা, মানে আমরা যে চাউল যে ভাতটা বাসায় রান্না করি ওই ভাতের সাথে বেশ ভালো লাগবে, তবে পোলাওর সাথে কিন্তু খারাপ লাগতেছে না। হাজি কাচ্চিগরের বিরিয়ানি কিন্তু আমার খুব ভালো লাগে, আমি কিন্তু ওই হাজি কাচ্চিগরের এর আগে কোনো রিভিউ করি নাই, কিন্তু অনেকবার খাওয়া হয়েছে। তো আমি এখন ওদের বিফ বিরিয়ানিটা ট্রাই করে ফেলতেছি। আসলে ওদের খাবারগুলো এত মজা লাগতেছে, আপনাদেরকে বলি আপনারা এখনই চলে আসেন, এটাই বলতে ইচ্ছে করতেছে, বাট আমার কোনো উপায় নাই যে আপনাদেরকে বলবো আপনারা চলে আসেন, কদমতলিতে আসেন, ওদের হাজি কাচ্চি করে ওদের বিরিয়ানিগুলো ট্রাই করেন। বিফের পরিমাণ অনেক বেশি ছিল, একদম সফট বিফটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু চিনি গুঁড়া চাউল দিয়ে করা হয়েছে। ভাতের পরিমাণটা আমার কাছে একটু কম লাগছে, তবে কিন্তু টেস্ট কিন্তু অনেক ভালো বলা যায়। আর বিফ বিরিয়ানি যদি এমন হয় না, আপনি এক প্লেট না তিন প্লেট একসাথে খেতে পারবেন। আপনারা ওই সাইডে দেখতে পাচ্ছেন বাদাম শরবত, বোরহানি থাকে এখানে, বাট এখানে কিন্তু বোরহানিও ছিল না, বাদাম শরবতও ছিল না। আর আমি কিন্তু বাদাম শরবত থাকলে তো অবশ্যই ট্রাই করতাম, বাট ওদের কাছে ছিল না। ওরা বলতেছে আপু আমাদের এই মানে আমাদের এমন একটা অবস্থা, আমরা খাবার বানাচ্ছি ফেলাই দিতে হচ্ছে, সেল হচ্ছে না, কারণ এই জায়গায় এইরকম রেস্টুরেন্ট চলবে না। মানে খুবই আমি ম্যানেজারের সাথে যখন কথা বলি, ম্যানেজারের সাথে আমারও মন খারাপ হয়ে যায়, মানে আমরা ফুড ব্লগাররা কোথায় যাব, এই অবস্থা হলে আমরা ফুড ব্লগাররা কোথায় যাব। বিফ বিরিয়ানি একদম পারফেক্ট ছিল সব কিছু, মশলাপাতে আর চিনি গুঁড়ার চাউলের বিরিয়ানি আমার বেশ ভালো লাগে, কারণ চিনি গুঁড়া চাউলে একটা সুগন্ধ থাকে, ওই সুগন্ধটাই আমার বেশ ভালো লাগে। রাইসের চাইতে বিফের পরিমাণটা বেশি ছিল, যখন খাচ্ছিলাম তখন খুবই এনজয় করে করে খাইতেছি, বাট হঠাৎ করে আমার মনে পড়ে যাচ্ছে যে আপনাদেরকে কিভাবে বলবো এখানে আসতে। এটার লোকেশন ছিল হচ্ছে কদমতলি, কদমতলি বাস স্ট্যান্ড পুরা মসজিদের পাশে, মানে এখানে এসে খুঁজলে সবাই দেখাই দিবে। অবশ্যই যদি বিফ চুই জাল ট্রাই করতে ইচ্ছে করে, মানে অনেক মজাদার, আর এটা কি আসলে অনেক মজাদার কিনা আমি জানি না, কিন্তু আমার জন্য বেস্ট চুই জাল ছিল, কারণ আমি এর আগে কোনোদিন চুই জাল ট্রাই করি নাই, আমার কাছে আলাদা ফ্লেভার লাগছে, আলাদা ভালো লাগছে। আর পোলাওর সাথে কিন্তু চুই জাল বেশ ভালো লাগছে। অবশ্যই আসতে পারেন, তবে কি কন্ট্যাক্ট করে আসবেন, আমার মতো চলে আসবেন না, আমার মতো চলে আসলে বিপদে পড়বেন। আমার কিন্তু অনেক মন খারাপ লাগতেছে, কারণ ম্যানেজার ভাইয়া বলছে নাকি এটা বাংলা খাবার রেস্টুরেন্ট করে ফেলবে, নাকি হয়তো রেস্টুরেন্ট নাও থাকতে পারে,
আল্লাহই জানে, যদি কর পেলে আমি অনুরোধ করব ওদের চুই বস্তা রাখার জন্য যেন আবার এসে খাইতে পারি। কারণ আমি মাঝে মাঝে বাঙালি খাবার কিন্তু ট্রাই করি, কারণ আমার ট্রাই করতে ইচ্ছে করে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর শেয়ার করলে অবশ্যই অনেকে অনেক কিছু জানতে পারবে। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।